5 secret reasons of Bangladesh cricket failure in both format, Test and T20 internationals. আমি ব্যাখ্যা করব 5টি ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিংবা বাংলাদেশ ক্রিকেটের, যার কারণে বাংলাদেশের ক্রিকেটের আজকে এই অবস্থা এবং ধারাবাহিকভাবে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে ক্রিকেটে, যেখানে অন্যান্য দল সাফল্যের মাত্রাকে অতিক্রম করছে ভালো সাফল্য অর্জন করতে বা স্বপ্ন পূরণে এগিয়ে চলছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে পড়ছে ক্রমাগতভাবে। এর অনেকগুলো কারণ রয়েছে, একাধিক শতাধিক কারণ থাকতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে 5টি কারণ বেসিক, এবং এই 5টি কারণে বাংলাদেশের ক্রিকেট ক্রমান্বয়ে নিম্নগতির দিকে ছুটছে, যেখানে যাওয়ার কথা অগ্রগামী বা ঊর্ধ্বগতির দিকে। আমার বিশ্লেষণে প্রথমেই যেটা এসেছে সেটা হচ্ছে লোকাল ক্রিকেট স্ট্রাকচার অ্যান্ড করাপশন। আপনারা জানেন, এটা বাংলাদেশের প্রত্যেক ক্রিকেট ফ্যান জানে, যারা পত্রিকা পড়ে কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারাও জানে। ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, একাধিক টেলিভিশন নিউজ করেছে, আমাদের তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণীর ক্রিকেটে কী পরিমাণ দুর্নীতি হয় আগে থেকেই বলা হয়ে থাকে, আগে থেকেই জানা যায়। টাকা আবহানি জিতে গেছে, বিকজ এটা বোর্ডের দল, বিসিবির দল, অথচ একটা প্রতিষ্ঠানের উচিত বা হওয়া উচিত নিরপেক্ষ। আমরা কিন্তু শুনি না ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা দল আছে ঘরোয়া লিগে, এটা কিন্তু শুনি না, কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা দল আছে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে। তেমনি একইভাবে পাকিস্তান, সাউথ আফ্রিকা বা অন্যান্য যে দেশগুলো আছে আমাদের পার্শ্ববর্তী, শ্রীলঙ্কা, তারাও কিন্তু কোনো দল পোষে না। কিন্তু বাংলাদেশ এমন একটি সংগঠন বা এমন একটি প্রতিষ্ঠান বিসিবি যার দল আছে, ঢাকা আবাহনী এবং আরও অনেক বোর্ডের কর্মকর্তাদের অনেকগুলো ক্লাব রয়েছে, একাডেমি রয়েছে, সেই একাডেমি সেই ক্লাব অপরচুনিটি পেয়ে থাকে, সর্বোচ্চ অপরচুনিটি। আর সেই অপরচুনিটি হচ্ছে আমার দলটাকে জিতিয়ে দিতে হবে, নইলে খবর আছে। এটা হচ্ছে ফ্যাক্ট, বাংলাদেশ ক্রিকেটের ফ্যাক্ট। তাহলে লোকাল স্ট্রাকচার কীভাবে গড়ে উঠবে, কিংবা ক্রিকেট যে একটা আইডিওলজি, আদর্শগত একটা দিক আছে, সেটা কীভাবে আপনি গড়ে তুলবেন? ইটস ইম্পসিবল, এটা অসম্ভব। আর এই অসম্ভবের বার্তাটা দিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, খোদ ক্রিকেট বোর্ড। এটা হওয়া উচিত ছিল না, কোনোভাবে না, এটা অপরাধ। সে অপরাধটাই করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কত প্রমাণ রয়েছে, মাঠ থেকে খেলা বাদ দিয়ে বের হয়ে আসছে, মাঠ থেকে খেলা চলাকালীন সময়ে আম্পায়ারের দুর্নীতি, আম্পায়ারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ থেকে চলে আসছে ক্রিকেটাররা, এর প্রমাণ রয়েছে অনেক। বল পায়ে লাগলে LBW, পায়ে না লাগলেও LBW, কিপারের কাছে বল গেলেই কট বিহাইন্ড। সো দিস ইজ দ্য প্র্যাকটিস ইন বাংলাদেশ ক্রিকেট। করাপশন এবং লোকাল স্ট্রাকচার নেই বললেই চলে। আমাদের একটা একাডেমি আছে, সেখানে সীমিত সংখ্যক ছেলেরা আসে, মেয়েরা তো আসেই না, মেয়েদের ব্যাপারে একদম উদাসীন বাংলাদেশ ক্রিকেট। সো ওটা বাদ, ছেলেদেরটাতেও সীমিত সংখ্যক, পুরো বাংলাদেশ জানে, পঞ্চগড় কক্সবাজারের ছেলেটাও জানে আমাকে ঢাকায় যেয়ে থাকতে হবে, নইলে আমার ক্রিকেট ফিউচার নেই। দ্য সেকেন্ড থিং ইজ ইনএফিশিয়েন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালস, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা জানেন নাজমুল হাসান পাপনকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, লোকটা সৎ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সাবেক রাষ্ট্রপতির সন্তান নাজমুল হাসান পাপন সৎ, নাজমুল হাসান পাপন কর্পোরেট ব্যক্তিত্ব, কিন্তু সংগঠক বা বলতে গেলে ক্রিকেট পরিচালনার যে দক্ষতা লাগে তা তার নেই। এটা হয়তো বাই বর্ন তিনি অর্জন করেননি, কিংবা তিনি তো কখনো ভাবেননি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত বড় একটা দায়িত্বশীল পদে তিনি থাকবেন, এটা তার কখনো পরিকল্পনাতেও ছিল না। সুযোগ এসেছে, সুযোগ সন্ধানেও তিনি ছিলেন এবং হয়ে গেছেন,
কিন্তু ক্রিকেট পরিচালনার জন্য যে দক্ষতা লাগে, যে কঠোরতা লাগে, যে দৃঢ়তা লাগে, সেইটা নাজমুল হাসান পাপনের বিন্দুমাত্র নেই। এটা আপনি আমি প্রত্যেকেই জানেন, একদমই এটা এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই। এবং এ নিয়েই অনেক আলোচনা হয়, এ নিয়ে অনেক বিতর্ক হয়, এ নিয়ে অনেক সমালোচনা হয় এবং হয়ে আসছে। সো ক্রিকেট প্রশাসনের যে দুর্নীতি বা ক্রিকেট প্রশাসনের যে অফিসিয়ালদের যে হঠকারিতা বা হঠকারী সিদ্ধান্ত, তাই অদক্ষ প্রশাসন বা অদক্ষ প্রশাসক দ্বারাই নিয়ন্ত্রিত হয়, যার কারণে বাংলাদেশ ক্রিকেটের এই অবস্থা। এটা খুব সত্যিকারের সিদ্ধান্ত। এবং আপনারা অনেকেই জানেন, তার সঙ্গে আমি নিজেও দেখেছি, ইসমাইল হায়দার মল্লিক নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারী বা সচিব ছিলেন, এরকম কিছু একটা। সেই মানুষটা এখন বিসিবির সেকেন্ড কর্তা ব্যক্তিত্ব। এটা অনভিপ্রেত, আনএক্সপেক্টেড। যারা ক্রিকেটার তারাও ভুক্তভোগী, মানে কীভাবে যে তিনি চলাচল করেন, ইটস লাইক এ মাফিয়া। সো এটা হলে তো বাংলাদেশ ক্রিকেটের আজকে অবস্থা হবেই। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ, বা থার্ড যে পয়েন্টটা, সিক্রেট পয়েন্টটা, নো স্কিল ব্যাক আপ ক্রিকেটার্স। আমাদের অনূর্ধ্ব ১৯ দল ভালো, এ দল ভালো, এইচপি ভালো, বাংলাদেশ এ টিম ভালো, অনেক কথা আপনি শুনবেন, কিন্তু বাস্তবিক যে কথাটা সেটা হচ্ছে প্লেয়ার তো নেই। এক মুস্তাফিজ না থাকলে দলের যে অবস্থা হয়, এক মাশরাফি নেই দলের যে অবস্থা হয়, এক সাকিব নেই বাংলাদেশ দলের কী হাল, এক মুশফিক নেই বাংলাদেশ দল কী পরিমাণ ভুগছে। তো দিস ইজ রিয়ালিটি। ব্যাক আপ ক্রিকেটার কই? যতই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার আশপাশ দিয়ে ঘুরুক, তারা ওই মাপের না যেটা ভারতের আছে, পাকিস্তানের আছে, আফগানিস্তানের আছে, শ্রীলঙ্কার আছে, সেটা বাংলাদেশের নেই। সো এটা তৈরি হচ্ছে না বিকজ আমাদের তৃণমূলে কোনো কাজ নেই, রুট লেভেলে কোনো কাজ নেই, ডিসেন্ট্রালাইজড যে কথাটা বলি, বিকেন্দ্রীকরণ, সেটা নেই। বাংলাদেশ ক্রিকেট তো ভুগবেই, এবং এই পচনটা ধীরে 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 ক্ষয়ে 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 বা খসে 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 দেশটাকেই বা দলটাকেই শেষ করে ফেলবে। অ্যান্ড দ্য ফোর্থ সিক্রেট রিজন হচ্ছে অ্যাবসেন্স অফ ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। আমরা জানতাম যে গ্রামীণ ফোন পেসার হান্ট হতো, পরে রবি সেটা নিল, কিন্তু এটা একদম বন্ধ আছে। পেসার হান্টের মাধ্যমে কী কী ক্রিকেটার আমরা পাই সেটা আপনারা জানেন, রুবেল হোসেন বা অন্যান্য ক্রিকেটাররা কিন্তু পেয়েছি আমরা, অ্যাটলিস্ট জানা হয়, কোচেসদের জানা হয়, লোকাল কোচরা জানে যে ওই অঞ্চলে আমি একটা ভালো ক্রিকেটার পেয়েছিলাম, ওই এলাকায় একজন পেসার ছিল, 140-145 গতিতে বল ছুটতে পারে, একটা প্লেয়ার পেয়েছিলাম টাইমের ঠিক কাছাকাছি, মানে স্ট্রোক প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময়। সেই সুযোগটাই তো নাই, এটা বন্ধ করে দিয়েছে বিসিবি, চায় না বিসিবি, চায় না বিসিবি, চায় আয় করতে, বিসিবি চায় 1,27,00,000 টাকা খরচ করে প্রাইভেট বিমানে বাংলাদেশ ক্রিকেট দলকে করাচিতে, লাহোরে পাঠাবে, কিন্তু ক্রিকেট হান্টে 1,27,00,000 টাকা বিনিয়োগ করলে 10-20 ক্রিকেটার পাওয়া সম্ভব, কিন্তু বিসিবি সেটা চায় না। না চাওয়ারও কারণ আছে, চাইলে হয়তো পকেট ভরবে না, না চাইলে পকেট ভরছে, সো কেন দরকার। অ্যান্ড দ্য ফাইভ পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, ডেফিসিট অফ ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, স্পিনার, ব্যাটসম্যান, পেসার অ্যান্ড অলসো ফিল্ডার, ডেফিসিট। আমাদের এই জায়গাটায় অনেক বড় ঘাটতি রয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলে একজন বিশ্বমানের অলরাউন্ডার নেই, স্পিনার নেই, পেসার নেই, ফিল্ডার নেই, একটাও নেই। একজনে আছেন, সাকিব আল হাসান, তাকে তো বন্দি করে রাখা হয়েছে জেলখানায়, ক্রিকেট থেকে নির্বাসনে রাখা হয়েছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এই নিয়ে বিতর্ক রয়েছে। বাট বাংলাদেশের ক্রিকেটে এই চর্চাটাই নেই। এক সাকিব, সাকিবের পরে আরও 100 বছরও লাগবে, কেউ আসবে কি আসবে না কে জানে, আমার সন্তান কিংবা আমার নাতিপুতি হয়তো ওয়ার্ল্ড ক্লাস হবে কি না এটা আমি জানি না। সেই চেষ্টাটাও যে করতে হয় বিসিবির, বা সেই চেষ্টাটাও যে করা দরকার, এটা নেই, এই চর্চাটা নেই। এবং ক্রিকেটারদের মানসিকতাও তো ওই রকমই যে আমি তো আমার জায়গাটায় খেলতেছি, আমি তো আমার জায়গাটায় সর্বোচ্চ দিচ্ছি, সো কেন আর
আমি ভালো করব, মানে এর চেয়ে ভালো তো আমি পারি না। ক্রিকেটাররা জানে যে ওদের ক্ষমতা কতটুকু, ক্ষমতার বাইরে যে চেষ্টা করাটা সেটাও ক্রিকেটারদের নেই। এবং আরও অনেক কারণ রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন, লিডারশিপ নেই, মাশরাফির পরে একটা ভালো লিডার আমরা পাচ্ছি না, লোকাল কোচদের ব্যবহার করতে পারছি না আমরা ঘরোয়া ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেট বলতে অনূর্ধ্ব ১৯ থেকে শুরু করে যে ব্যাকআপ লাইনগুলো আছে AHP, সব ক্ষেত্রে আমরা মনে করি বিদেশি কোচ আনলে খুব ভালো। আর বিদেশি কোচ আসলে হার্শেল গিবসের মতো লোক হওয়া উচিত, একদম অকপটে বলে দিবে ব্যাটা তোরা তো ইংলিশই জানিস না, তাহলে আমি তোদের শেখাবো কী করে। সো দ্যাটস অল, দ্যাটস দ্য ফাইভ রিজন, সিক্রেট রিজন অফ বাংলাদেশ ক্রিকেট ফেইলর ইন বোথ ফরম্যাট, টেস্ট অ্যান্ড টি টোয়েন্টি ইন্টারন্যাশনালস। ওডিআইতে আমরা ভালো, দেশের মাটিতে, বিদেশের মাটিতে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।